আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ফিরোজ তোহা। বরিশালে ইন্টার্নি চিকিৎসকদের কর্মবিরতির কারণে অচল হয়ে পড়েছে দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় চিকিৎসা কেন্দ্র শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের কার্যক্রম। এতে চিকিৎসা সেবা না পেয়ে জীবন নিয়ে শঙ্কার মধ্যে পড়েছেন রোগীরা। তিন দফা দাবিতে গতকাল বিকেল থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেন তারা। এর আগে হাসপাতালের সহকারী রেজিস্ট্রার ডাক্তার মাসুদ খানের উপর হামলার অভিযোগে কয়েকজন ইন্টার্নি ডাক্তারের বিরুদ্ধে থানায় মামলা হয়। এতে ক্ষিপ্ত হয়ে ধর্মঘটের ডাক দেয় ইন্টার্নি ডাক্তাররা। ইন্টার্নি চিকিৎসা পরিষদের সভাপতি সজল পাণ্ডে জানিয়েছেন, তাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার সহ তিন দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে। সংশ্লিষ্টরা বলছেন, কর্মবিরতি প্রত্যাহারের বিষয়ে হাসপাতালের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। এদিকে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে হাসপাতাল ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর সীমিত পরিসরে আজ থেকে বিদেশিদের জন্য পবিত্র ওমরাহ পালনে কাবা শরীফ খুলে দিচ্ছে সৌদি সরকার। তবে এখনও অনুমোদন পায়নি বাংলাদেশ। শিগগিরই বাংলাদেশিরা এই সুযোগ পাবেন বলে জানিয়েছে হজ এজেন্সিদের সংগঠন হাব। তবে করোনার নানা শর্ত পালনে এবার ওমরার খরচ আগের তুলনায় প্রায় দ্বিগুণ বাড়বে বলেও জানান হাবের সভাপতি সাওদাত হোসেন তসলিম। বিমান ভাড়া, হোটেলে থাকা, খাওয়া ও যানবাহনের খরচ ব্যাপক হারে বেড়েছে বলে জানান তিনি। এদিকে ওমরাহ পালনে বেঁধে দেওয়া হয়েছে নানা শর্ত। ইচ্ছুকদের বয়স হতে হবে 18 থেকে 50 বছরের মধ্যে, সৌদি আরবে যাওয়ার 72 ঘন্টা আগে তাদের করোনা টেস্ট করাতে হবে। দেশটিতে অন্তত 3 দিন কোয়ারেন্টাইনে থাকাসহ প্রত্যেকের কাছে অবশ্যই স্মার্টফোন থাকতে হবে। এবার শেয়ার বাজারের খবর। পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির সাধারণ পরিচালকদের থেকে স্বতন্ত্র পরিচালকদের সম্মানই তিনগুণ করার কথা ভাবছে বিএসইসি। পুঁজিবাজারের পরিস্থিতি এবং টেকসই উন্নয়ন নিয়ে আয়োজিত ওয়েবিনারে বিশেষ অতিথির বক্তব্যে কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলি রুবায়তুল হাসান রুবায়তুল ইসলাম বলেন, কোনো কোনো কোম্পানিতে নিজেদের সুবিধা মতো স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেওয়া হয়, যাতে সঠিক দায়িত্ব পালন করা হচ্ছে না। স্বতন্ত্র পরিচালকরা বিএসইসির চোখ কান উল্লেখ করে তিনি বলেন, আগামীতে যাকে ইচ্ছা তাকে স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেওয়ার সুযোগ থাকবে না। ভালো স্বতন্ত্র পরিচালক নিয়োগে সম্মানের বিষয়টি দেখতে হবে। এ কারণে সাধারণ পরিচালকদের থেকে তাদের সম্মানই তিনগুণ করার কথা ভাবছে কমিশন। বিনিয়োগকারীদের জন্য 18% নগদ লভ্যাংশ ঘোষণা করেছে মতিন স্পেন লিমিটেড। 30 জুন 2020 সমাপ্ত হিসাব বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছে 2.16 টাকা। গত বছর ইপিএস ছিল 97 পয়সা। সম্পদ মূল্য হয়েছে 49.29 টাকা, যা আগের বছর ছিল 42.90 টাকা। আগামী 14 ডিসেম্বর এজিএম অনুষ্ঠিত হবে, রেকর্ড ডেট 26 নভেম্বর। এদিকে আরডি ফুড 2% নগদ এবং 2% বোনাস লভ্যাংশ দিয়েছে। ইপিএস হয়েছে 31 পয়সা এবং সম্পদ দাঁড়িয়েছে 14.50 টাকা। এজিএম হবে 9 জানুয়ারি, রেকর্ড ডেট 9 ডিসেম্বর। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। দর্শক, করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক ব্যবহার করুন, বারবার হাত পরিষ্কার করুন, আর এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, ইউটিউব/ATN বাংলা নিউজ।